एवरीवन गुड मॉर्निंग एंड वेलकम टू द चैनल जेपीएस वेल एंड वेलकम टू आवर न्यू फ्रेश ब्लॉग सबाई के कोजागरी लक्ष्मी पूजोर अनेक अनेक शुभेच्छा जानी आज के ब्लॉगटा स्टार्ट करछी तो आज के ब्लॉगे स्टार्टिंग ही तोमादेर देखिए दी এই যে আমার গেটআপ একদম লাল পেরে সাদা শাড়ি এটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার শাড়ি মা বের করে দিল বলল পর আমি ভেবেছিলাম অন্য শাড়ি পরবো তো হলো এটাই পরে নি হালকা ফুলকা আছে এই হচ্ছে আমার মেয়ের গেটআপ দেখি ঘোরো এদিকে আর এই হচ্ছে আমার মা একদম ঠাকুরের ভোগ রান্না করতে ব্যস্ত এইদিকে ভাজা ভাজি চলছে ওইদিকে খিচুড়ি ওইদিকে কিছুটা হয়ে গেছে প্রিপারেশন চলছে কিছুই আমি নৈবেদ্য টৈবেদ্য সব কিছু মোটামুটি জোগাড় করে রেখে ঢেকে ঢুকে রেখেছি এই জায়গাটাতেও স্টিক মানে লক্ষ্মীর পায়ের ছাপে স্টিকার এই স্টিকারগুলো এখানে ঘট বসানো হবে এখানে লক্ষ্মী ঠাকুরকে রাখা হবে সব কিছু জোগাড় যন্ত্র করে রেখেছি দিয়ে ফুলগুলো জোগাড় করে সব রেখে দিয়েছি ঘট বসানোর পর এই হচ্ছে আমাদের মা লক্ষ্মীর পুরো স্বরূপ এইভাবে সাজানো হয়েছে এরপরেই আমাদের ঠাকুর মশাই চলে এসেছে আর পুজোয় বসেও গিয়েছে আমরা দেখতে পাচ্ছি বাজ্যভন্ত সূচি পুষ্প চয়ব কিন্নে চ হুম ফট সোহা যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধি ক্রু তো পুরোহিত মশাই পুজো করে যাওয়ার পর তোমাদের পুরোটা দেখাই এই যে মা লক্ষ্মী আর এই হচ্ছে আমাদের ভোগ নিবেদন করেছি যা যা সবই তোমাদেরকে দেখালাম বেশি কিছু না অল্প কিছুই আয়োজন করেছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর অষ্টতম শতনাম একদা বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী জনার্দন প্রেমালাপে দুইজন ছিল যে মগন লক্ষ্মীকে সম্ভাবী কণ দেব চক্রধর মর্তে দুর্গতি হরি ব্যথিত অন্তর সম্পদ দায়িনী তুমি হ তো এখন এই জাস্ট পুজো শেষ হলো আমি চালকলা মাখলাম মেখে রেখে এই প্রসাদ দিতে বেরোচ্ছি চলো প্রসাদটা দিয়ে আসি এখন আমি বসে পড়েছি খেতে বিশাল জোরে খিদে পেয়েছে এখন খাচ্ছি চালকলা মাখা তারপরে খাবো ভোগ এই যে ভোগ তো এই জাস্ট খাওয়া দাওয়া হলো অনেক দিন পর তৃপ্তি করে ভোগ খেলাম মানে নিজের বাড়ির ভোগ মানে বিয়ে হওয়ার পর থেকে মাও করে না আর আমার শ্বশুরবাড়িতে তো হয় না তোমরা অ্যাজ ইউজুয়াল যেটা জানো তো আছি এবারে হলো জাস্ট বিকজ আমি এখানে আছি বলে মাকে জোর করলাম বলে মা করলো মানে অনেক তৃপ্তি করে আমি আজকে খেলাম মানে আই হোপ যাদের যাদের বাড়িতে এটা হয় তারা এটা আমার সাথে অনেকটা রিলেট করতে পারবে বিশাল বিশাল ভালো লাগলো তো একটা জিনিস দেখা যায় যে পেছনে যে আঁকাটা দেখছো এটা আমার নিজের হাতের আঁকা ক্যানভাসের আমার ফার্স্ট ক্যানভাসে আঁকা এটা হচ্ছে যামিনী রায়ের তখন ক্লাস 7 কি 8 এ পড়ি তখন এটা এঁকেছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাইকে আবারও হ্যাপি লক্ষ্মী পূজা সবাই খুব ভালো থেকো খুব ভালোভাবে আনন্দে কাটিও আবার আসছে বছর আবার হবে তো চলো টাটা বাই বাই বলে আজকের ব্লগটা এন্ড করলাম